হিন্দুদের পূজা পার্বণ সহ অন্যান্য সকল অনুষ্ঠান চাঁদের পরিবর্তনের উপর হিসেব অনুযায়ী সংগঠিত হয়। চন্দ্র পদ্ধতির হিসেবে প্রতিটি মাসই 30 দিনের পূর্ণিমা থেকে আরেকটি পূর্ণিমা। প্রতি বছর সৌর বছরের হিসেব থেকে কয়েকটি দিনের পার্থক্য ঘটে, তাই প্রতি 3 সৌর বছর পরে পরে দেখা যায় একটি চন্দ্র মাস বেশি হচ্ছে, তখন ওই মাসটিকে অতিরিক্ত ধরে মূল হিসেব থেকে বাদ দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। এই অতিরিক্ত মাসকে বলা হয় অতিরিক্ত মাস বা মল মাস। একই মাসে দুটি অমাবস্যা তিথি পড়লেও সেটিকে মল মাস বলা হয়। মল শব্দের অর্থ অশুভ, তাই এই মাসকে বর্জিত হিসেবে হিন্দু ধর্মের কোনো পূজা বা শুভ অনুষ্ঠান যেমন বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি হয় না। তবে শ্রাদ্ধ করা যায়। আরও একটি বিষয় হলো অগ্রহায়ণ, পৌষ ও মাঘ মাস কখনো মলমাস হয় না। সত্যি কি মলমাসে কোনো শুভানুষ্ঠান করা যায় না? কি বলছে সনাতন শাস্ত্র? চলুন এই মলমাস বা পুরুষোত্তম মাসের সকল বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন জেনে নেওয়া যাক পুরুষোত্তম মাসের মাহাত্ম্য। পুরুষোত্তম মাসকে আমরা মল মাস বলি। 16 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত হলো পুরুষোত্তম মাস। এই মাস পালনের জন্য কিছু নিয়ম আছে। বৈষ্ণব পথে অনুসরণ করা ভক্তদের জন্য পুরুষোত্তম মাস এক বিশেষ স্থান। এই মাস স্বয়ং শ্রী ভগবান অভিন্ন। আমাদের শাস্ত্র অনুযায়ী মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সব আমাদের জন্য পুরুষোত্তম। পুরুষোত্তম দুটো শব্দের সংযোগে তৈরি হয়, পুরুষ প্লাস উত্তম। অন্তে যে পুরুষ সর্বোত্তম, তিনি যে পুরুষোত্তম ভগবান। সাধারণ মানুষ এই অধিক মাসকে মলমাস নাম জানে আর এই মাসকে অতি অশুভ বলে মনে করে, কিন্তু ভক্তদের জন্য এই মাস অতি শুভ এবং কৃপাদায়ক, কারণ এই মাস আর ভগবান অভিন্ন। এই মাসে ভক্তের প্রতি মুহূর্তে শাস্ত্র অনুসারে পরম পুরুষোত্তম ভগবানের স্মরণ করা উচিত। ভগবান কৃপাকাঙ্ক্ষী জীব, এই মাসে নিজ আপন আরাধ্য শ্রী শ্রী রাধাকৃষ্ণের স্মরণ করে হরিনাম মহামন্ত্র জপ করে। এই মাসে ভক্তি বৃদ্ধির জন্য কিছু নিয়ম পালন করে। শ্রী শ্রী রাধা গোবিন্দজিকে সন্ধ্যাকালে ও প্রাতকালে ঘিয়ের প্রদীপ দান করা হয়। দীপদান করে শ্রী রাধা গোবিন্দের লীলা গান করা হয়। এই সময় শ্রী জগন্নাথষ্টম অথবা শ্রী রামচন্দ্র, শ্রী কৃষ্ণচন্দ্র, শ্রী চৈতন্যচন্দ্র অষ্টকম ও প্রার্থনা নিত্য পাঠ করতে হয়, যা ভগবানের প্রিয়। হরিনাম করতে করতে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা নিত্য স্মরণ করে বৈষ্ণবগণ এই মাসে। এছাড়া হবিষান্ন, চাল, ডাল আর সবজির সাথে ঘি দিয়ে রান্না করে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করলেন ভক্তরা। অতি পবিত্র এই মল মাস, অধিক ভজনের জন্য এই মাস। যেন সবাই অধিক ভজন করতে পারি এই মাসে। ভজন মানে অধিক হরিনাম করা, অধিক হরি স্মরণ করা, অধিক হরিকথা শ্রবণ করতে পারি এই মল মাসে। এই কৃপা যেন করে প্রভু আমাদের। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য তুলে ধরবেন আর বেশি বেশি করে শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।